হ্যালো ভিউয়ার্স, আমি আশিক শেখ। ওয়েলকাম টু মাই ম্যাক্স ম্যাক্স এডিট। ভিউয়ার্স, আমি আজকাল যখনই আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম খুলছি তখনই দেখতে পাচ্ছি একটি ফটো স্ট্যাটাস। যে ফটোটা সকলেই করছে সেটি হল ফেসবুক পেজ স্ক্রিনশট ফটো এডিট। সেটা আমি আপনাদের শেখাতে চলেছি। এবং ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্সে সমস্ত PNG বা ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আপনাদের জন্য দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। সো বেশি দেরি না করে চলো এই ফটো এডিটটা শেখা যাক। সো সবার প্রথমে আমরা পিকচার অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর একটু ওয়েট করবো। প্লাস আইকনে ক্লিক করবো। এডিট ফটো, এডিট ফটোতে যাওয়ার পর সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবো। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং তারপর আমাদের ফেসবুক পেজের স্ক্রিনশটটি এখানে অ্যাড করে নেব। সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজ স্ক্রিনশট, এ হচ্ছে আমার ফেসবুক পেজ যেটা স্ক্রিনশট আমি নিয়েছি। এবং এটা নেওয়ার পর করে নেব। এই যে স্টেপের মাধ্যমে আপনাদের শেখাতে চলেছি ফটো এডিটিং। এবং এখান থেকে যাবো ব্ল্যান্ডিং। ব্ল্যান্ডিংয়ে গিয়ে এটি মাল্টিপ্লাই করলে দেখবেন হয়ে যাবে। এরপর যেগুলো যেগুলো বেরিয়ে আছে বা দেখা যাচ্ছে সেগুলো আপনারা এরিজ বাটনে গিয়ে এখানে হার্ডনেস অপসেটে বাড়িয়ে কমিয়ে ঠিক করে নিয়ে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা মুছে নেবেন। সো আমি একটু তাড়াতাড়ি মুছছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে এরিজ করে নিয়েছি। এবার এখান থেকে আমরা এখানে রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করে অ্যাডজাস্টে যাবো। অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে অল্পটা কমাবো, বাড়িয়ে নেব। আমাদের ফটো এডিটিং কমপ্লিট। এবার এটা আমরা এখান থেকে যাবো ড্র টুল। ড্র টুলে যাওয়ার পর ইমেজটাকে আমরা সেভ করে নেবো পেস্ট কোয়ালিটি। এবং আমরা আরেকটি ফটো এডিটিং করা শিখবো ঠিক এর মতনই ফেসবুক স্ক্রিনশট ভিডিও এই ফটো এডিট। সব বেশি দেরি না করে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি। সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড ওপেন করে নেবো। ব্যাকগ্রাউন্ড ওপেন করে নেবো রোটেট। তারপর এখান থেকে অ্যাড ফটো করে আমরা আমাদের ফেসবুক স্ক্রিনশট ফটোটা নিয়ে আসবো। এই হচ্ছে আমার ঠিকানা, এই হচ্ছে আমাদের ফেসবুক স্ক্রিনশট। এটিকে আমরা নেবো, সে একই স্টেপ ফলো করবো। ছবিটা বড় করে না পরে এখানে সেট করে মাল্টিপ্লাই ক্লিক করবো। এখান থেকে যাব, এখান থেকে গিয়ে ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিংয়ে গিয়ে মাল্টিপ্লাই। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা এরেজ বাটনে গিয়ে যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা এরেজ করে নেবো। এখানে হচ্ছে হার্ডনেস অবসেটি ঠিকঠাক করে নেওয়ার পর যেগুলো যেগুলো লাগবে না সেগুলো সেগুলো আমরা এরেজ করে নেবো। আর ভুল করে যেগুলো এরেজ হয়ে যাবে সেগুলো আপনারা আবার ফিরিয়ে আনতে পারবেন। সে হচ্ছে আমাদের আজকাল এডিট। এবার এটা কমপ্লিট, রাইটে ক্লিক করবে। রাইটে ক্লিক করার পর আবার রাইটে ক্লিক করে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর একই প্রসেস। এখান থেকে রাইটে ক্লিক করে ফটোটা আমরা ড্র টুলের মাধ্যমে সেভ করে নেব। ড্র টুল HD কোয়ালিটিতে সেভ। এবার আপনারা আপনারাও যদি এরকম ফটো এডিট শিখতে চান
তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অনেক সিলেক্ট করে দেবেন। এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে নিন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই, এবং এরপরেও যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য।